হ্যালো গাইস, সকাল সকাল আরও একটা নতুন সুন্দর ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইস, তোমাদের এর আগে আমি বলেছিলাম যে আমার এখানটায় লাক্সারি পার্লার হবে। অলরেডি কিন্তু কাজ চালু হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি একটা সিম্পল গামছা পরে আছি এবং খালি গায়ে রয়েছি। এবং এর কারণ কী? কারণ হলো কি, আমি এখানটায় সবেমাত্র গর্ত করলাম এবং আরও একটু গর্ত করা বাকি আছে। এবং তার সাথে পুরোহিত মশাই, ঠাকুর মশাই এসছেন এবং আমার কিন্তু এখানটায় ভিট পুজো চলছে। যেহেতু আমি বলেছি লাক্সারি পার্লার হবে, সেহেতু ঠাকুর মশাইয়ের আশীর্বাদ নিয়ে আমরা ভিট পুজোটা চালু করেছি। এবং তোমরা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো যেন আমার এই মানে আমার পার্লার তৈরির কাজটা যেন সম্পূর্ণভাবে ভালোভাবে হয়। এবং তোমরা এভাবেই আশীর্বাদ করো। এবং গাইজ, আমার তো এদিকটায় ভিট পুজো চলছেই, ভিট পুজোর জন্য আমি প্রস্তুত হচ্ছি। তার সাথে কিন্তু ওদিকটায় একটু আমার সাথে চলে আসো নিশ্চয়। আমার ধীরে ধীরে করে আমার বাড়ির যেসব সামগ্রী দরকার, যেসব জিনিসপত্র প্রয়োজন, সেই সব জিনিস কিন্তু আমার অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় অলরেডি আমার ইটগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে। তা বাদ দিয়ে আমার কন্টিনিউ এখানটায় তিনটে ভ্যান অলরেডি রয়েছে, আরও ভ্যান আসছে। তা বাদ দিয়ে আমার ওই সাইডে একটু জায়গা রয়েছে, সেখানটায় আমার অলরেডি পাথর আসছে। মোটামুটি আজকের থেকে আমরা কমপ্লিটভাবে আমরা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছি। সব মালগুলো আমরা একের পর এক আনছি এবং আমরা ধীরে ধীরে করে আমাদের কাজ চালু করবো। তো যাই হোক গাইজ, দেরি করবো না, আমি এখন ঠাকুরমশাই বসে আছেন, আমি এখনও স্নান করিনি, এখন ফটাফট স্নান করবো, তারপরে গিয়ে আমি পুজোয় বসবো। তোমরা দেখতে থাকো এবং আজকের ব্লগটা খুব সুন্দরভাবে এনজয় করো। এটা দিয়ে হচ্ছে ঘটের মধ্যে সোনার উপর জল দিতে হয়, তো সেটাই দিতে হবে। তার জন্য আমার কাছে রূপো নেই বলে দরকার নিতে হবে। গাইস, যাই হোক, আমার হাতে এতদিন যেটা পড়া ছিল এটা রূপোর, এবং ওর যেটা রয়েছে পার্সোনাল সেটা হচ্ছে সোনার। এবং ঠাকুর মশাই বলেছে দুটোর ধুয়ে জল দিতে হবে, এবং ও আমাকে বলছে ধুয়ে জল দেবো কেন, এখান থেকে ব্লেড দিয়ে খুঁচে একটু একটু করে দেবো। তো তার জন্য এটা আমি এখনো ইউজ করিনি, কারণ এটা নতুন আছে একদমই। তো গাইজ, আমরা সোনার উপর হালকা করে বের করে নিলাম, যেহেতু ঠাকুরমশাই বলেছে যে সোনার উপর জল লাগবে, তো আমরা নিজেদের থেকেই একটু একটু করে সোনার উপর বের করে নিয়েছি। তো গাইজ, দেরি করবো না, আমি ফটাফট স্নানটা করে আসি, তারপরে আমি পুরোহিতের ওখানটায় বসবো, সেগুলো শেয়ার করবো, দেখতে পাবো। তো গাইজ, ফাইনালি আমরা খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন করলাম, এবার প্রসাদ দেওয়ার পালা চলছে। যাই হোক, মৌ ওখানটায় বসে সবাইকে ধীরে ধীরে করে প্রসাদ দিচ্ছে ওই যে, এবং তার মধ্যে কিন্তু আমরা কাজ বন্ধ রাখিনি, কাজ কিন্তু আমার অলরেডি চালু হয়ে গেছে। এবং সারাদিনে টুকটুক করে কাস্টমার আসবে সেগুলো, এবং সারাদিনে টুকটুক করে কাস্টমার ঢুকবে, তাদেরও কাজ করব, দেখতে থাকো। তো গাইজ, এখন বাজে আড়াইটা, আমরা সারাদিন কাজ করেছি, সকালবেলা তো পুজো দিলাম, তারপরে উঠে অনেকক্ষণ কাজ করেছি, সেগুলো যাই হোক সময়ের ব্যস্ততার জন্য আর সেগুলো শেয়ার করতে পারিনি। এবং আজকের পুজো হয়েছে বলে মৌ একটা জিনিস চিন্তা ভাবনা করলো, আমাদের টোটাল স্টাফ এবং আমাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে একটু ছোটোখাটো পিকনিকের মতো আয়োজন করছে, মানে একসাথে সবাই খাওয়া দাওয়া করবে।
তো তার জন্য আমরা কিন্তু এখানে গ্যাস সেটআপ করে নিয়েছি এবং এখানটায় কিন্তু চিকেন রান্না করছে আমার দিদি জামাইবাবু দিদির সাথে তো আগে পরিচয় আছেই সমস্যা নেই এই যে জামাইবাবু এবং মৌ তো মৌকে তো তোমরা চেনই আমাদের সবার রান্নার ডিপার্টমেন্ট এবং দিদি জামাইবাবু রান্না করছে খুব সুন্দর জামাইবাবুর হাতের রান্না যাই হোক এরপরে আমাদের স্টাফদের আমি সবাইকে দুপুরবেলা স্নান করতে ফ্রেশ হতে পাঠিয়েছি তো যাই হোক ওরা ফ্রেশ হয়ে আসুক তারপরে আমরা সবাই মিলে বসে আনন্দ করব মজা করব এবং খাবো সেগুলোও শেয়ার করব দেখতে থাকো তো গাইজ ফাইনালি আমরা খেতেও বসে গেছি এবং আমাদের প্রত্যেকের এই যে প্লেট রেডি এবং আমরা আজকের মেনু হচ্ছে আমাদের চিকেন এবং তার সাথে রাইস আর তার সাথে ডালও করেছে এবং আমরা প্রত্যেকটা স্টেপে দিক থেকে খেতে বসে গেছি এবং আমাদের সার্ভ করছেও তো গাইজ আমরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম তারপরে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতো আমরা রেস্ট নিয়েছি তার মধ্যে আমার বেশ কিছু কাস্টমার এসছে এবং আমরা এখন আবার কাজ শুরু করবো বিকালের সার্ভিস দুপুর মানে বিকালও সঠিক না ওই 3:30-4 পর্যন্ত বাজে চলে আসো গাইজ সত্যি কথা বলতে এক পছন্দ যাই হোক সারাদিন তো অন্যান্য কাজের মধ্যে দেখলি কী কী করলাম লাস্ট ফাইনাল আমার একটা দুটো কাজ রয়েছে এদিকে কাটিংয়ের তো এখন আমার যে ক্লায়েন্ট ওর বিয়ার্ড শেভিং হবে তো তোমরা দেখতে থাকো তো গাইজ দেখছো আমাদের কন্টিনিউ কাজ চলছে এবং সত্যি কথা বলতে ছোটো ঘর হয়ে গেছে আমাদের হিসাব মতো আরও বড়ো ঘর দরকার যাই হোক খুব তাড়াতাড়ি আমাদের বড়ো ঘরও তৈরি হয়ে যাবে যেহেতু আমার ওদিকে কাজ শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল পুজো দিলাম সেটাও শেয়ার করলাম এবং এখন একটু কষ্ট হচ্ছে এইভাবেই আমাদের অ্যাডজাস্ট করতে হবে তবে তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করব তো গাইজ আমাদের কিন্তু হেয়ার কাটিং কমপ্লিট টোটালি এবং আমি ফ্রেশ করতে দিয়ে এসেছি আমার ভাইকে আমার একটা স্টাফকে এবং গাইজ এই ব্লগটা আর বেশি বড় করব না অলরেডি অনেক বড় করে ফেলেছি যাই হোক গাইজ দেখা করব খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ।